অনাত্মা, এই শব্দ আমি নই, এই শব্দ আমার নয়, এমিলিট ইয়া ওই ইবের ইয়াগো প্রতিধ্বনি, ইয়াগোকে বন্ধ করো। তো ওই ইকু, এবার ধরুন এভাবে যদি আপনি এই শব্দের প্রতি, শব্দ অনিত্য, শব্দ দুঃখ, শব্দ অনাত্মা, শব্দ আমি নই, এই শব্দ আমার নয়, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো বিজ্ঞ শ্রবণ, যে কোনো সাধক সাধিকা, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ধনী কিংবা গরিব, পদ্মাসন কিংবা সুখাসনে বসে, শব্দবিহীন জায়গা এবং বৃক্ষতলে, সেটা গৃহে, অরণ্যে, গুহায়, যেখানেই সম্ভব, যদি এভাবে ভাবনার আসন গ্রহণ করে, মেরুদণ্ডকে সোজা করে রেখে, চিত্তকে বাঁশের গুণ গ্রহণ করে নির্বাণের দিকে নত করে রাখা। বাঁশের গুণ গ্রহণ করতে বলছি এই কারণে, গাছ অনেক সময় ক্ষয়ে আঁকা বাঁকা হয়, ঠিক না? কিন্তু বাঁশ কেবল এভাবে যেদিকে ঝুঁকে থাকবে, বাঁশ কেবল একদিকে ঝুঁকে, বাঁশ দুই দিকে ঝুঁকে না। বাঁশের এক ধর্ম, যেদিকে ঝুঁকে থাকবে কেবল একদিকেই বাঁশ এভাবে নত হয়ে থাকে। তাই নির্বাণের দিকে চিত্তকে নত করে রেখে বাঁশের মতো একদিকে, যদি এভাবে দীর্ঘদিন চিত্তকে ভাবিত বহুলীকৃত করে শব্দ, তাহলে তারা শব্দ ভালো এবং খারাপ দুই অবস্থায় মানুষ সমতা হারিয়ে ফেলে। যদি ভালো হয়, আরে এটা আমি চাই, আসক্তি। যদি খারাপ হয়, আরে এটা চাই না, বিদ্বেষ, অবজ্ঞা, ঘৃণা, তাহলে ওটার প্রতি আসক্তি, এটার প্রতি বিদ্বেষ, দুই অবস্থায় চিত্ত সমতা হারায়, দুই অবস্থায় ভারসাম্য হারায়, চিত্ত ব্যালেন্স হারাচ্ছে। তাই ধরুন যারা শব্দের প্রতি এভাবে দীর্ঘদিন ধরে ভাবনা করেছে, শব্দ অনিত্য, শব্দ দুঃখ, শব্দ অনাত্মা, অর্থাৎ যে শব্দ আমি শুনছি, আপনারা শুনছেন, এই শব্দ অনিত্য, এই শব্দ দুঃখ, এই শব্দ অনাত্মা, এই শব্দ আমি নই, এই শব্দ আমার নয়, দেখবেন এরকম যদি চিত্তকে বারবার 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 এই শব্দর উপর, চিত্তের সাথে, শব্দের সাথে যদি পরিচয় হয়, অর্থাৎ কেবল এই শব্দের উপর ভাবিত এবং বহুলীকৃত হয়েছে চিত্ত, অনুশীলিত এবং পরিশীলিত হয়েছে, তাদের বড় লাভ জানেন, এই যে ভাবনা, এটা বড় লাভ তাদের। কেন লাভ? মেডিটেশন, এটা তাদের বড় লাভ। কেন লাভ? ধরুন একজন একটা খারাপ কথা বলেছে, এই গাদা, এই গরু, এই গোড়া, এই জানোয়ার, এদিকে আসো, আপনি তো মারামারি শুরু করে দেবেন, ঠিক না? ঠিক না? তুমি আমাকে গাদা বলেছো, গরু বলেছো, তুমি আমাকে গোড়া বলেছো, জানোয়ার বলেছো, তখন দেখবেন লাঠি সুটা নিয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, মামলা, মোকদ্দমা, কেস, খামারি, বিচার, ঠিক না? কোন কারণে? শব্দের কারণে। কোন কারণে? এটা ওই খারাপ। তাই যারা ভাবনার মাধ্যমে দীর্ঘদিন শব্দের উপর চিত্তকে, মেডিটেশনের মাধ্যমে কেবল এই শব্দ অনিত্য, অনিত্য জ্ঞানে, দুঃখ জ্ঞানে, অনাত্মা জ্ঞানে, আমি নয় জ্ঞানে, আমার নয় জ্ঞানী, এটা ওয়ান টাইপ অফ ফিলোসফি, এটা এক প্রকার দর্শন। এই দর্শন যারা চর্চা করেছে তাদের চিত্ত, কেউ যদি এরকম মন্দ শব্দ ব্যবহার করে, না ওনারা বিচলিত হবেন না কেন, এই শব্দ তো অনিত্য, এই শব্দ দুঃখ, চিত্ত জানে, তাই ব্যালেন্স, উনি চিত্তকে আর ব্যালেন্স খারাতে দিচ্ছে না কেন, চিত্ত তো শিখে গেছে যে এই শব্দের মধ্যে কেমন করে সমতায় থাকতে হয়, চিত্ত শিখে গেছে। দেখুন মেডিটেশন কেন দরকার,
এই শব্দ যেটা আপনাদের বলছিলাম বিক্রমরা যখন ষষ্ঠী বসন পাঠ করছিল আপনারা শর্ট সময় স্বল্প সময়ে আপনারা একটু শব্দের উপর চিত্তকে নিবদ্ধ করুন এটা মেডিটেশন এটা দর্শন যারা দীর্ঘকাল এভাবে চিত্তকে এভাবে অনুশীলিত এবং পরিশীলিত করে এভাবে ভাবিত এবং বহুলীকৃত করে তারা উপরে যদি একদম জঘন্য শব্দ ব্যবহার করেছে তাদের মুখ থেকে মৃদু একটা হাসি বের হবে একটা মৃদু হাসি বের হবে কারণ উনি এতে বিচলিত হবেন না ব্যথিত এবং পীড়িত হবেন না আন্দোলিত হবেন না কেন ওনার চিত্ত স্থির হয়ে গেছে এই শব্দে চিত্তকে আর বিচলিত করতে পারেনি যারা আপনাকে এই বাক্য প্রয়োগ করেছে এই বাক্যে আপনি যদি বিচলিত হয়ে পড়েন ভাববেন আপনার চিত্ত ঠিক নেই নড়েবড়ে মানে চিত্ত ব্যালেন্স হারিয়ে ফেলছে তাই চিত্ত সমতায় থাকতে পারছে না তার মানে আপনি যতই ডিগ্রি দাঁড়িয়ে যতই বড় বাবু হন যতই মস্তবীর হন যতই এমএ ডক্টরেট ডিগ্রি হন আপনার আপনি এখনও শিশুর মতো সামান্য বাক্যে আপনি বিচলিত হয়ে গেছেন জ্ঞানীদের ধর্ম এমন তো হতে পারে না এমন বাক্য শুনলে হয়তো জ্ঞানীরা মনে করবে তাদের জ্ঞান নেই কতই না দুঃখ উৎপাদন করছে বেশ এই বাক্য তাকে কত দুঃখ প্রসব করবে সে বুঝতে পারছে না জাস্ট একটু মৃদু হাসি দেবে তাদের জন্য চিন্তা করবে একটু মৃদু হাসি তাদের জন্য একটু চিন্তা করবে তো এরকম দেখুন এই শব্দ অর্থাৎ এই শব্দের প্রতি নিয়ন্ত্রণ না রাখতে পেরে মানুষ কতই অনর্থ ঘটিয়ে ফেলছে ঠিক না এখন ধরুন এখানে এখন যে লাইফে যে যে লাইফ আছে ইউবিশ্বজি বুদ্ধিসত্ব বড়ুয়ার ছেলে শান্তনু বড়ুয়া এবং এখানে যে প্রোগ্রামটা ভিডিও করছে সেবক বিনয়কান্তি চাকমা বিনয়কান্তি চাকমা বান্তে ভিতরে ঢুকে আমাকে বলছে বান্তে যখন আপনার এখানে থাকি চিত্ত ভালো থাকে এখান থেকে বাইরে বেরোলে তো চিত্ত ভালো থাকে না কেন সব তো ভালো মানুষ বুঝতে পারছেন বলতে চিত্ত ভালো থাকে কী করে মানে সেবক বিনয় বলছে তাহলে বুদ্ধিসত্ত্ব গুরু বলছে বান্তে এই মুহূর্তে ইচ্ছে করছে চলে আসি বলছে ভালো মানুষ ভালো সঙ্গী পাওয়া যাচ্ছে না অর্থাৎ ওনার চিত্ত মুক্ত হতে চাইছে কিন্তু চাকরি পরিবার পরিজন ওনাকে বাঁশের দুয়ার মতো ধরে রেখেছে উনি বেরোতে পারছে না কোথায় বুদ্ধিসত্ত্ব গুরু বই অর্থাৎ ওনার চিত্ত এই দুঃখের সাগর থেকে মুক্ত হতে চাইছে কিন্তু বাজ্যা বাসর ডুয়ার মতো ওখান থেকে একটা বের করা খুব মুশকিল ওখান তো ডুয়া বড় হয়ে গেছে যখন সিঙ্গেল থাকে তখন প্রাণী বের করা যায় কিন্তু যখন ডুয়া হয়ে যাবে ওখান থেকে বাজ্যা বাস বের করা খুব মুশকিল ঠিক না তো ওই বুদ্ধিসত্ত্ব বড় এরকম হয়েছে এখন এখন তো আমি বলছিলাম উপাসক বুদ্ধিসত্ত্ব বড়ুয়ার ছেলে ছোটো ছেলেকে শান্তনু বড়ুয়াকে বুদ্ধের বুদ্ধকে চিন্তা করে বুদ্ধের একটা সাম্রাজ্য আছে আপনার সাম্রাজ্য নেই আপনি বুদ্ধের রাস্তায় হাঁটুন এমন চুপচাপ তাকে কিছু বলে না শান্তনু বড়ু আর কি চুপচাপ তাকে কিছু বলে না তো দেখুন যেটা আপনাদের বলতে চাইছি এই যে শব্দের উপর ঠিক অনুরূপভাবে দেখুন শব্দ হয়তো ভালো বলুক আর খারাপ বলুক সেটার উপর নিয়ন্ত্রণ না থাকার দেখুন কত বিপদ হয়ে গেছে তাই যারা যোগী অর্থাৎ যারা সাধক সাধনার মতো সাধনা হওয়া চাই বর্তমানে এই যে দূতাঙ্গ লেভেল ঠিক না দূতাঙ্গ শব্দের প্রতি মানুষ একটু দুর্বল ঠিক না কী বলেন আপনারা কী বলেন কী বলেন উপাসক জিতেন্দ্র আল বড়ুয়া কী বলেন আর শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া আছে আর পুষ্পকমল বড়ুয়া আছে আপনি কি বলেন আর ব্যাংক কর্মকর্তা বাবুল কুমার বড়ুয়া ঠিক না অনু বড়ুয়া বাবু আছে আপনি কি বলেন লাইসেন্স পরিদর্শক বাসকালী পৌরসভা আছেন তিনি আছেন আপনি আপনি কি বলেন দূতাঙ্গ শব্দ প্রতি মানুষ দুর্বল কিনা হ্যাঁ দুর্বল আপনারা সম্মুখে তো জায়গায় রেখেছেন কোনো এখানে তো আরও আসতে পারতেন আচ্ছা এবার ব্যাংক কর্মকর্তা সুমদ বড়ুয়া আছে
আপনি কি বলেন? দুদামা শব্দ হতে মানুষ দুর্বল না? দুর্বল। ময়না বড়ু আছে? আপনি কি বলেন? দুর্বল। শিক্ষিকা দীপিকা দীপিকা বড়ু আছে? আপনি কি বলেন? মানুষ দুর্বল না? দুর্বল। শিক্ষিকা পল্লবী বড়ু আছে? আপনি কি বলেন? দুর্বল। ব্যাংক কর্মকর্তা টিটুরাজ বড়ু আছে? আপনি কি বলেন? দুর্বল। শিক্ষক বাবলু বড়ু আছে? আছে। আপনি কি বলেন? দুর্বল। দেখুন অরবিন্দু বড়ু আপনি কি বলেন? দুর্বল আছে। আমি আপনাদের কাছ থেকে সবারকে জিজ্ঞেস করলাম, এই কারণে এই যে দূতাঙ্গ শব্দের প্রতি মানুষ দুর্বল, এই দুর্বলতাকে এই অ্যাক্সিডেন্ট অধিকাংশ দূতাঙ্গ বিকুরা এই দুর্বলতা সাইনবোর্ড ব্যবহার করে সমাজের সাধারণ মানুষের নিয়ে সুখ দুঃখকে বুক করছে। দূতাঙ্গ নিয়ম থেকে যোজন যোজন দূরে চলে গিয়ে মানুষকে ধোকা দিয়ে চোখে দুলু দিয়ে আয়ুয়াস করে তারা আরামায়েসে জীবনযাপন করছে এখন। অর্থাৎ দূতাঙ্গকে ব্যবসা বানিয়েছে। কি বানিয়েছে? ব্যবসা বানিয়েছে। দূতাঙ্গকে ব্যবসা বানিয়ে জীবিকা নির্বাহ করছে এখন দূতাঙ্গ তারই বিপুরা। এইটা দুর্ভাগ্য, এটা বড় দুর্ভাগ্য। মানে জাতির জন্য, ধর্মের জন্য এটা দুর্ভাগ্য। আপনার এই রাঙ্গুনিয়া রানীহাটের একটু উত্তর সাইড ওয়াকিং ডিস্টেন্স এক একর জায়গার দাম কত হতে পারে? আড়াইখানি জায়গার দাম কত হতে পারে এখন রানীহাটে বলুন না? এমনি একটা রাফ আইডিয়া করে বলুন না। বেশ, সেখানে একজন উপাসক জায়গা দান করার জন্য এখানে এসেছে, সাথে লায়ন নিপুকান্তি বড়ুয়া উনি এসেছেন, ফরাঙ্গি কিলের লায়ন নিপুকান্তি বড়ুয়া। তো আমাকে বলছে, বলতে এই জায়গাটা আপনাকে দান করব, এটা দলিল দানপত্র, আমি দাতা আপনি গ্রহিতা, তাহলে সাইন টাইন লাগবে না, ফটো লাগবে না, আপনার কি মনে লাগবে না? লাগবে। তা আমি নিপু বড়ুয়াকে বললাম এবং ওই যিনি দান করছেন রঞ্জিত তালুকদার তাকে বললাম, আমার আজকে আর ইচ্ছা করছে না এই ভূমি গ্রহণ করতে, আমি না ফটো দিতে আমার ইচ্ছে করছে না এখানে একটা সিগনেচার করছে আমার মন চাইছে। আমি সেদিন দানপত্রে আমার ফটোও দিইনি, আমি সিগনেচারও করিনি। আমি নিপু বড়ুয়াকে বললাম, আপনারা আপনাদের মতো গ্রহণ করুন, বিহারকে দিন, আমাকে নয়, আমার জায়গা লাগবে না, আমার আর সেই ইচ্ছা নেই, আমি দান নিই, আমি সাইন করি, আমি ফটো দিই, আমি নিয়ে নিই। তো চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক বেতাগি বাড়ি ওই অনক বড়ুয়া তিনি আমাকে বললেন, বান্তে আপনার কাছে দলিল নিয়েছে আপনি সাইন করছেন না, আমাদের শ্মশানে একজন দূতাঙ্গদার ভিক্ষু, আমাদের পূর্বপুরুষের শ্মশান, উনি বলছেন ওনাকে নাকি লিখে দিতে, এটা বুঝতে পেরেছেন কি বলছেন বলুন? আপনি আপনার কি নাম? আপনি বলুন কি বলছে? কোন বান থেকে? তো ওনার পূর্বপুরুষের শ্মশান, উনি কেন লিখে দিতে বলছেন? উনি দূতাঙ্গকে ব্যবসা বানিয়েছে না, ঠিক না? দূতাঙ্গকে ব্যবসা বানিয়ে নানান জনপদে বিচরণ করছে এখন দূতাঙ্গ দাঁড়ি বিক্রা, অর্থাৎ সাধারণ মানুষ মানুষের আয়ুবাস করছে এখন দূতাঙ্গ সাইনবোর্ড লাগিয়ে। এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য, এটা ধর্মের জন্য দুর্ভাগ্য, এটা সবার জন্য দুর্ভাগ্য, ব্যবসা বানিয়েছে। তো দেখুন, এবার যেটা আপনাদের যেটা বলতে চাইছি, তাই জন্য এটা বলছি, দূতাঙ্গ বললে আপনারা বিচার বিবেচনা না করে সব কিছু উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে যাবেন না, আপনারা বিচার বিবেচনা করেই অগ্রসর হন। আমি দীপঙ্গবন্ত বলছি বলেই আমাকেও আপনারা অন্ধের মতো গ্রহণ না করা উচিত, আমাকেও বিচার বিবেচনা করে গ্রহণ করা দরকার, কি বলেন? এই সুবল বড়ুয়া আছে সাংবাদিক, ঠিক না বান্দার কথা? বিচার বিবেচনা না করে কারো বাক্য গ্রহণ করা উচিত না। এখানে দেখুন, এখানে বেশান্ত বড়ুয়া ওনারা বান্তের পাশে দিবারাত্রি রয়েছে, বুদ্ধিসত্ত্ব বড়ুয়া, বুদ্ধিসত্ত্ব বড়ুয়ার ছেলে শান্তনু বড়ুয়া বান্তের সেখানে
প্রায় দিবারাত্রি রয়েছে। তাদেরও বললাম যে আমি দীপঙ্কর বামতে বলছি বলেই কেবল আমার প্রতি দুর্বলতা বশত আমার বাক্য গ্রহণ না করা উচিত, আমার বাক্য বিচার করে গ্রহণ করা দরকার, বিশ্লেষণ করে গ্রহণ করা দরকার, যাচাই বাছাই করে গ্রহণ করা দরকার। এই জন্য দূতাঙ্গতা রিভিক্ষু বলছে বলে আপনারা মনে করবেন না যে উনি রাইট বলছেন, ঠিক বলছেন, এটা দুর্ভাগ্য। কি দূতাঙ্গ, কি অদূতাঙ্গ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, অধিকাংশ বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ধর্ম বুঝতে পারলো না। এটা বড় দুর্ভাগ্য, এটা বড় দুর্ভাগ্য যে বৌদ্ধ ভিক্ষুরা বৌদ্ধের ধর্ম বুঝতে পারেনি, কেবল দূতাঙ্গকে সাইনবোর্ড লাগিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়ে জীবিকা নির্বাহ করছে। এটা বড় দুর্ভাগ্য, দুঃখের বিষয়। সমাজকে মিসগাইড করছে, ভুল পথে পরিচালনা করছে, দূতাঙ্গকে বিকৃত রূপে ব্যাখ্যা করছে। তো এখন নাহলে দূতাঙ্গতারী ভিক্ষুর খুন্দরখার শ্মশান লিখে দেওয়ার কথা, অপরের শ্মশান লিখে দিতে বলছে। দূতাঙ্গতারী ভিক্ষু খুন্দরখার দান বক্স নিয়ে টানাটানি করো, কী বলে ঠিক কেন বলুন তো, দান বক্স নিয়ে টানাটানি করো। দূতাঙ্গতারী ভিক্ষু কী দরকার, আপনাদের ওখানে অনুষ্ঠান করবেন, আমি শেয়ার নির্ধারণ করে দেবো কেন? সুবল বড়ুব, সাংবাদিক সুবল বড়ুব আছেন, কে আপনারা অনুষ্ঠান করবেন মনে করুন, আমি যদি চেয়ার নির্ধারণ করে দিই এটা কি ঠিক হবে? আপনারা প্লাস্টিকের চেয়ার হলেও করবেন না, এটা করবেন না তো? দূতাঙ্গতারী ভিক্ষু কেন চেয়ার নির্ধারণ করে দেবে, ঠিক না? দেখুন এই যে দূতাঙ্গকে কোথায় নিয়ে এসে, এখন দূতাঙ্গকে টেনে হেসড়ে কোথায় নিয়ে আসলো এই দূতাঙ্গতারী ভিক্ষুরা, এটা এটা দুর্ভাগ্য নয়, এটা এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য, ধর্মের জন্য, সদ্ধর্মের জন্য দুর্ভাগ্য, সমাজের জন্য দুর্ভাগ্য, বৌদ্ধ শাসনের জন্য দুর্ভাগ্য। এটা এটা সৌভাগ্য হতে পারে না। এই কারণে আপনি, আমি আপনাদের এটা বলতে চাইছি, দূতাঙ্গ বললে আপনারা বিচার বিবেক সেগুলো জাগ্রত রেখে বিশ্লেষণ করে যাচাই বাছাই